নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব স্ন্যাক্স রেসিপি, ব্রেড পাকোড়া বা পাউরুটির চপ। আপনারা দেখুন আমি কিভাবে এই স্ন্যাক্স আইটেমটা তৈরি করছি। আপনারা বাড়িতে তৈরি করে সন্ধেবেলায় গরম গরম সসের সাথে সার্ভ করুন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটাকে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন আজকে তৈরি করব ব্রেড পাকোড়া বা পাউরুটির চপ। ব্রেড পাকোড়া বা পাউরুটির চপ বানানোর জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, চারটে পাউরুটি নিয়েছি, তিনটে মাঝারি সাইজের আলুকে একদম পাতলা পাতলা করে কেটে সিদ্ধ করে রাখা আছে, বেসন, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে পাতা কুচি, ড্রাই ম্যাঙ্গো পাউডার বা আমচুর, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলা, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন। আর আমরা ব্রেড পাকোড়াটা ফ্রাই করব সাদা তেলে। প্রথমে আমরা আলুর পুরটা তৈরি করে নেব। সিদ্ধ করা আলুটাকে নিয়েছি, এবার এর মধ্যে সমস্ত উপকরণগুলি দেব। 1/4 টিস্পুন গরম মশলা, 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, ড্রাই ম্যাঙ্গো পাউডার 1/2 টিস্পুন, ধনে পাতা কুচানো, আর 1/4 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম। নুন দিলাম 1/4 টিস্পুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন। এবারে আমি এটাকে ভালো করে আলুটাকে মেখে নেব, তাহলে আমাদের পুরটা তৈরি হয়ে যাবে। এবারে আমি পাউরুটির মধ্যে পুরটা ভরব। পাউরুটিটাকে হাতের চেটোর মধ্যে নিয়ে একটু আমি জল লাগিয়ে নিলাম, তারপরে আলুর পুরটা নিয়ে এর মধ্যে সমানভাবে চারিদিকটা দিয়ে দিলাম। তারপর আরেকটা পাউরুটি দিয়ে এটাকে চেপে দিলাম, এভাবে এটাকে রেখে দিলাম। আমি আরেকটা করে দেখাচ্ছি। জল নিয়ে পাউরুটিটাকে একটু ভিজিয়ে নেব, তারপর পুরটা নিয়ে পাউরুটির সব দিকটাতে যেন ছড়িয়ে দেব। তারপরে আর একটা পাউরুটি দিয়ে চাপা দিয়ে নিলাম। এবারে পাউরুটিটাকে কোনাকুনি আমি কেটে নেব, স্যান্ডউইচের মতো দেখতে হবে। এবারে আমি বেসনের ব্যাটারটা তৈরি করব। এখানে আমি 1.5 কাপ মতো বেসন নিয়েছি, তার মধ্যে আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, আর 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিলাম, নুন দিলাম 1/4 টিস্পুনের থেকে একটু কম, কারণ আলুর পুরটাতেও কিন্তু নুন দেওয়া ছিল। এবারে অল্প অল্প করে জল মিশিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা কিন্তু খুব একটা ঘন হবে না, একটু পাতলা মতোই তৈরি করব। বেসনের ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে, আমি এটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি পাউরুটিগুলো ডিপ করে ডিপ ফ্রাই করব। তেল গরম হয়েছে কিনা দেখার জন্য আমরা 1 ড্রপ বেসন তেলে ফেলে দেখলাম, সঙ্গে সঙ্গে বেসনটা কিন্তু ওপরের দিকে ভেসে উঠছে। এবার আঁচটাকে কমিয়ে নিয়ে আমি পাউরুটিটা এর মধ্যে ডুবিয়ে নিয়ে আস্তে করে ছেড়ে দেব। আঁচটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজবো, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা হয়ে যাবে। এই ব্রেড পাকোড়া কিন্তু আপনি সন্ধেবেলায় বাড়ির বাচ্চাদের, বড়দের এবং বাড়িতে আসা গেস্টদেরকে সার্ভ করতে পারেন। এটা কিন্তু খুব ভালো একটা স্ন্যাক্স আইটেম, আর বাচ্চারাও কিন্তু এটা খেতে খুব ভালোবাসে।
আর এটা খুব সহজেই আমরা তৈরি করে ফেলতে পারি। এবার আমি আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে বাকি ফ্রাইটা করব। আমাদের কিন্তু পকোড়াগুলো ভাজা হয়ে গেছে সব দিকটাই। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, ব্রেড পাকোড়া বা পাউরুটির চপ। আপনারা দেখলেন আমি কিভাবে তৈরি করলাম। এবার আপনারা ঝটপট বাড়িতে তৈরি করুন এবং আমাকে জানান আপনাদের কেমন লাগলো। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন নিজেদের ফেসবুক আর টুইটার ফ্রেন্ডসদের সঙ্গে। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।